টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ চলছে সেটির পরিমাণ হচ্ছে 85,68,000। আমাদের টিএসসিতে নগদ যে অর্থ সংগ্রহ চলমান যেটি সেটি আজকের দিনে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিমাণ হচ্ছে 85,68,000। এটি নগদ বিকাশ এবং ডাচ বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে। এটা হচ্ছে নগদ অর্থ সংগ্রহ, সেটি হচ্ছে 85,68,000। আর আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে এই আমরা আসলে মোট হিসাবটি করেছি, এখানে সর্বমোট 24 লক্ষ টাকা এসেছে। ব্যাংক যে আমাদের ইসলামী সেটি এত পরিমাণ অর্থ এসেছে আজকে আমরা আমাদের টিএসসিতে নগদ অর্থ তান সংগ্রহের ষষ্ঠ দিন চলছে 22 থেকে 26 তারিখ, হ্যাঁ পঞ্চম দিন চলছে। তো আপনারা দেখেছেন এই পঞ্চমতম দিনে এসে আমরা যখন সেন্ট্রাল ফিল্ডে এসে দাঁড়িয়েছি আপনারা দেখছেন কী পরিমাণ কর্মযজ্ঞ চলছে এখানে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি স্পটে আমাদের এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়া এবং এই জিমনেশিয়াম এবং সেন্ট্রাল ফিল্ডকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি চলছে। আপনারা জানেন গতকাল সন্ধ্যা থেকে আমরা বিকাল থেকে মূলত এক ধরনের অস্থিরশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। একদল দুষ্কৃতিকারী যারা আনসারের নামে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর, যারা আরও আমাদের এই বিপ্লব পরবর্তী সরকার এবং ছাত্র জনতার যে সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য তাদেরকে নানাভাবে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছে, এর ভেতরেও আমাদের ত্রাণ কার্যক্রম কিন্তু থেমে থাকেনি। আমাদের ভলেন্টিয়াররা একদিকে যেমন সেই ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করেছে, তারপরেই তারা টিএসসিতে, ডাকসুতে, এই জিমনেশিয়ামে এসে সারা রাত কাজ করেছে। তো এটা হচ্ছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিট। আচ্ছা, আমরা আসলে সেদিকে যাচ্ছি না। আমরা আজকে আমাদের যে কাজ চলমান, আসলে নানা ধরনের কার্যক্রম চলছে এখানে। তো এর এখন যেটি আমি আসলে বলছি, গতকাল আমরা একটি প্রেস রিলিজের মধ্য দিয়ে আমাদের গত 4 দিনের যে আয়, আমাদের অর্থ সংগ্রহ এবং ব্যয়, কতগুলো ট্রাক গিয়েছে সে ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে আমাদের আজকের দিনের একটি হিসাব আমরা আজকে দিব, আসলে সেটি হচ্ছে আজকে আমাদের সন্ধ্যা 6টা পর্যন্ত টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ চলছে সেটির পরিমাণ হচ্ছে 85,68,000। আমাদের টিএসসিতে নগদ যে অর্থ সংগ্রহ চলমান যেটি সেটি আজকের দিনে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিমাণ হচ্ছে 85,68,000। এটি নগদ বিকাশ এবং ডাচ বাংলা অ্যাকাউন্টের মাধ্যমে এসেছে। এটা হচ্ছে নগদ অর্থ সংগ্রহ, সেটি হচ্ছে 85,68,000। আর আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে এই আমরা আসলে মোট হিসাবটি করেছি, এখানে সর্বমোট 24 লক্ষ টাকা এসেছে। ব্যাংক যে আমাদের ইসলামী নগদ সংগ্রহ সরাসরি টিএসসি, আচ্ছা এর বাইরে আমাদের যে ব্যাংক মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে আসলে সেটি এত পরিমাণ অর্থ এসেছে এবং নানাভাবে আমরা অ্যাকাউন্টের ডিটেলস আপডেট খুব একটা করতে পারছি না। তারপরেও আমরা এই জিনিসগুলো হচ্ছে এই প্রেস রিলিজের মধ্যে দিয়ে অর্থের ব্যাপার তো আপনার এগুলো প্রেস রিলিজ দিয়ে আমরা জানিয়ে দিব। আর আমরা হচ্ছে এই ইস্যুগুলোতে আমাদের যে অডিট, আমাদের যে টাকা পয়সার অডিট, সেগুলো আমরা প্রতি 3 দিন পরপর মানে খুব ভালোভাবে আপডেট দেবো। কারণ হচ্ছে এই টাকা যে খরচ এবং যে টাকা আসছে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, তো আমাদের এত বড় কর্মযজ্ঞের মধ্যে আমরা আসলে সবাই বসে যে এই জিনিসগুলো কোঅর্ডিনেট করব সেই সুযোগ আমরা খুব কম পাই। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিই প্রতি 3 দিন পর পর হচ্ছে আমরা পুরো
আপডেটটা দিব আর কি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বাকের যেটি বলছিল আসলে ব্যাপারটি এরকমই যে এই কর্মযজ্ঞের ভেতরে আমরা আসলে প্রতিদিনের হিসাবটি একটু কটা ডিফিকাল্ট, এই জন্য আমরা প্রত্যেক তিন দিন পর পর বাকের যেটি বললো সেটি আমরা প্রেস রিলিজের মাধ্যমে রিপোর্ট